আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার উনিশ অনুষ্ঠানে যেমনটা বলে গিয়েছিলাম আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই বিশ্বকাপের রোমাঞ্চ আসলে তুঙ্গে এবং আমরা সবসময় তো বাংলাদেশের দিক থেকে হিসাব নিকাশগুলো করে যাচ্ছি প্রতিদিন এবং সেই হিসাব নিকাশের শেষটা বোধ আজকে যদি ইন্ডিয়া ইংল্যান্ডকে হারায় আমি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বলছি যদিও বিশ্বকাপ কন্টেক্সটা আজকে কিন্তু খুব বড় একটা ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড অবশ্যই আমাদের দেশ আমাদের দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ ধরেন ইংল্যান্ড যদি হারে আমাদের জন্য খুব পথটা একদম সহজ হবে ইংল্যান্ডকে হারতেই হবে আর একটা বলবো যে ধরেন ইংল্যান্ডে খেলা তো দুটো দলই কিন্তু খুবই ভালো দল যদিও ইংল্যান্ড হয়তো ভালো খেলছে না শেষের দিকে কিছুটা আমরা ওই দিক দিয়ে যদি বলা যায় একটু আল্লা কোন আল্লা যে ধরেন আমাদের প্রথম প্রথমেই কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রথম প্রথমেই নিউজিল্যান্ডের সাথে খেলা হয়ে গেছে প্রথম প্রথমে কিন্তু ইংল্যান্ডের সাথে খেলা হয়ে গেছে তো ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড যে শেপে আছে এই মুহূর্তে এখন যদি এখন যদি আমরা পেতাম আমার কাছে মনে হয় এই সিনারিও কিন্তু অন্যরকম হতে পারতাম এখন কিন্তু তারা আন্ডার ডক বলতে কি বলছি ওই মুমেন্ট আমরা তাদের নাই আর আমি বলবো দুটো দলের মধ্যেই যেটা ইন্ডিয়া এবং ইংল্যান্ড যেটা আজকে খেলা আমি বলবো যে দুটো দলের মধ্যে একটু ঘাটতি আছে ব্যাটিংয়ে ঘাটতি বলতে বোঝাচ্ছে যে ব্যাটিং কিন্তু ইন্ডিয়া খুব একটা ভালো করছে না ইন্ডিয়ার কাছ থেকে ইন্ডিয়া যে ধরনের ব্যাটিং ডেপ নিয়ে খেলে যে ধরনের পারফরমেন্স থাকে ধারাবাহিক সেই জিনিসটা হয়তো আসছে না এবং আত্মবিশ্বাসটা খুবই কম আপনি যদি দেখেন ধোনি হয়তো রান করেছে লাস্ট ম্যাচে ইম্পর্টেন্ট রান কিন্তু সেই রানের মধ্যে কিন্তু অনেক ক্ষুত আছে যেটা হচ্ছে তার দুটো সুযোগ একটা স্টাম্পিং এবং কটন বল মিস করা তো একটা ব্যাটসম্যানও কিন্তু চিন্তা করে যে আমি রানের মধ্যে হ্যাপিনেস নাই তো ওই আত্মবিশ্বাস থাকে না সেক্ষেত্রে আমি বলবো দুটো টিমেরই কিন্তু এদিকে আবার দেখা যে এদিকে ব্যাটসম্যানদেরও আমি বলবো যে স্ট্রোক ছাড়া আমি বলবো ইংল্যান্ড টিমেরও এরকম ভালো কিছু কন্ট্রিবিউশন হচ্ছে না আর রিসেন্টলি লাস্ট দুই তিন ম্যাচে তো দুটো টিমের ব্যাটিং খুব একটা ভালো সময় যাচ্ছে না বাট বোলিংয়ের মধ্যে আমি বলবো যে অনেক ছন্দ আছে যাতে ইন্ডিয়া টিমে যেটা হচ্ছে যে যেটা ইংল্যান্ড টিমের নাই ইংল্যান্ড টিম ভালো ভালো টিম ডিস্টার্ব করবে যদি সুইমিং একটু উইকেট হয় যদিও এখন দেখছি স্পিনটাকে খেলা হচ্ছে বাট ইন্ডিয়া টিমের বোলিংটা একটু এক্সট্রডানারি উপরে তো হয়তো ভালো বোলার আছে দুটো ফাস্ট বোলার সাথে দুটো স্পিনার আছে যারা কিনা মাঝখানে উইকেট নেওয়ার মতো যেটা হচ্ছে অন্য টিম অনেক টিমে নয় অন্য অনেক টিম আছে যেটা আমি বলবো মইন খানের মহিনারের কথা বলেন আরামে আপনি এক দুই পাঁচ করে আরামে রান করতে পারবেন কিন্তু চাওলা এবং কুলদীপকে আপনি এত সহজ না যে করে 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 রান নেবেন যে কোনো মুহূর্তে উইকেট পড়তে পারে কারণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার গুগলি পিক করা বা তার যদি ব্রেক টার্ন করা এই জায়গাতে অনেক আপনি প্রত্যেক রানের জন্য যখন যাবেন তখনই কিন্তু চান্স থাকবে কিন্তু আপনি ডিফেন্সিভ মুডে খেলতে পারবেন চারও চার করে হোক বা তিন করে হোক খেলার খুব সহজ কিন্তু যখন রান রেটটা পড়ে যাবে তখনই আপনার প্রবলেম উইকেট টেকিং বোলিং এর কথা বলছেন আপনি চাহাল এবং ইংল্যান্ড যে চাপে আছে এই চাপ থেকে কাটানোর জন্য তাদের তো আসলে আবার রান দিয়েই কাটাতে হবে এবং আমি আপনি বোধহয় অনুষ্ঠানের শুরুতে একটা কথা বলছিলাম যদিও বার্মিংহামের উইকেট একটু স্পিন ফ্রেন্ডলি একটু স্লো দেখায় আজকে হয়তো আবার একটা ফ্ল্যাট ট্র্যাকে খেলা হওয়ার চান্স কি আপনি দেখেন আমার কাছে মনে হয় যে ডিপেন্ড করছে আসলে যে কি উইকেটে খেলা হবে যদিও আমরা লাস্ট কয়েকটা ম্যাচ আমরা দেখলাম যে স্পিনটাকে খেলা হচ্ছে প্রত্যেকটা কিন্তু এখন হচ্ছে আড়াইশো রান অনেক রান্স করে হঠাৎ করে মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে সেই আগের ওয়ার্ল্ড কাপে চলে আসছি আমরা কিন্তু যে বেস বলারও উইকেট পাবে স্পিন উইকেট পাবে দুই বোলিং সাইডের জন্য সুবিধা থাকবে বাট আমি জানি না আজকে যেহেতু হোমে খেলা ইংল্যান্ডের এখন কি করবে ইটা ইম্পর্টেন্ট যদি

আরেকটা জিনিস হচ্ছে যদি আমি এই ম্যাচ চাপি একটু বাংলাদেশের দিকে এখানেই কিন্তু এবং ইন্ডিয়ার ম্যাচটাও এসবাস্টনে বার্মিংহামে সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু আজকে যাই ফলাফল হোক না কেন মাঠের সঙ্গে অ্যাডাপ্টেশনটা ইন্ডিয়ার হয়ে যাবে আজকে এখানে এটা তাদেরকে একটু ওই ম্যাচের জন্য একটু এগিয়ে রাখবে একটু হেল্প করবে বাট আমি মনে হয় যে অনেক বেশি হেল্প করবে তা না একটু তো হেল্প করবে ধরুন একটা ম্যাচ একটা মাঠে আপনি খেলে ফেললেন্ট ইনভারনমেন্টে বুঝে গেলেন এবং সারাদ উইকেটের বিহেভগুলো বুঝে গেলেন সেই ইনভাররমেন্ট হয়তো আপনাকে হেল্প করবে বাট এটাও ঠিক যদি আপনি এই ম্যাচে যদি হারে আমরা যেমন থাকেনা যে এই ধরনের সাপোজ আমরা ঢাকা লিগ খেলতে গেলে পতুল্লা মাঠে যদি একটা ম্যাচ হেরে যাই বা ওই মাঠে আমাদের খেলা অন্য মাঠে বিকেস কিন্তু এটা পজিটিভ আছে নেগেটিভ আসে বাট এটা ঠিক একটু হলেও হেল্প পাবে বাট এখনকার দিনে হয় কি আপনার ম্যাক্সিমাম প্লেয়ার রেডিমেড প্লেয়ার যারা এই লেভেলে খেলে তারা রেডি টু প্লে আপনি যেই মাঠে দেন না কেন ও ওর মতো করে খেলবে এখন আপনি বিরাট কোহলিকে বলেন যে ওকে তো আর ও নিউজিল্যান্ডে প্রথম দুই একদিন হয়তো সময় নেবে এই নিউজিল্যান্ড ওয়েদার বুঝতে কিন্তু এতদিন ধরে দেড় মাস ধরে এখন কিন্তু ওয়ার্ল্ড কাপে এই ইংল্যান্ডেই আছে তো উনিশ বিশ সম্পর্ক পার্থক্য সাধারণত অ্যাডজাস্ট করে ফেলে হেড টু হেডে ইন্ডিয়ায় এগিয়ে আছে তিপ্পান্ন ম্যাচ জিতেছে ইংল্যান্ডের ইংল্যান্ড একচল্লিশ ম্যাচ কিন্তু ওয়ার্ল্ড কাপ যখন আসবে একদম সমান সমান তিনটা তিনটা করে জয় তো সব মিলে হেড টু হেডেও তো ইন্ডিয়ারই দাপট দেখা যাচ্ছে হেড টু হেডে দাপট দেখা যাচ্ছে বাট আমি এই মুহূর্তে বলব ইংল্যান্ডের অনেক সরি ইন্ডিয়ার ইন্ডিয়ার অনেক দাপট বিকজ ইন্ডিয়ার টিমটা কিন্তু অনেক বলবো যে গোছানো টিম আপনার আগেকার হেড হিস্ট্রিতে যদি আপনি তিন দিন বলছেন আগের হিস্ট্রি আর এখনকার হিস্ট্রির মধ্যে অনেক পার্থক্য আছে আমি বলবো যে এই মুহূর্তে যে আমি বলবো যে ইন্ডিয়া টিম আমি বলবো যে দুটো সাইডই ব্যাটিং এবং বোলিং যদি দেখেন প্রত্যেকটা সাইডটা গুছানো এত মানে আমি বলবো যে চর্চা হয় না ক্রিকেটের আজ থেকে পনেরো বছর আগে দশ বছর আইপিএল হওয়ার আগে কিন্তু ইন্ডিয়া টিমটা কিন্তু এরকম ছিল না দশ বছর আগে পনেরো বছর আগে পাকিস্তানের সাথে ওইভাবে কিন্তু হারতে থাকতো এখন পুরো সিনারিওটা কিন্তু উল্টা ইন্ডিয়া একমাত্র ওয়ার্ল্ডের মধ্যে বলবো সবচেয়ে ইন্ডিয়া একমাত্র দেশ যে কিনা ক্রিকেট নিয়ে চর্চা করছে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার টায়ার্ড না মানে টোয়েন্টি টোয়েন্টি ফর্মেটে খেলে কিন্তু তারা টায়ার্ড না যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব প্লেয়ারা কিন্তু টায়ার্ড তারা বিভিন্ন আইপিএল খেলছে বিপিএল খেলছে বিভিন্ন ক্যারিবিয়ান লিগ খেলছে তারা কিন্তু খেলতে খেলতে এই ফরম্যাটে খেলতে খেলতে আপনি যেটা হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের টায়ার্ড কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারা একটা লিগ খেলে বাদ বাকি তারা ডোমেস্টিক খেলছে অথবা ইন্টারন্যাশনাল ম্যাচ নর্মাল ওই রিল্যাক্সেশনটা তাদের মধ্যে আছে প্লেয়ার ভাই আরেকটা বিষয় আছে যে দুই দলের দুজন আলোচিত পেস বোলার আছে যাদেরকে দুই ক্যাপ্টেনই চাইবে বিভিন্ন ভাবে কাজে লাগানোর জন্য বুঝতেই পারছেন আমি বুমরার কথা বলছি এবং আর্চারের কথা বলছি দে কুড বি দ্য ম্যাচ উইনার্স অবশ্যই বাট দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে আমার মনে হয় আপনি যদি তার ইকোনমি দেখেন হয়তো আর অনেক জোরে বলে করে ভ্যারিয়েশন আছে বাট বুমরার যে অ্যাকশনটা এবং তার যে অ্যাকুরেসিটা এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এই মানে আমি যে এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট আপনার কাছে মনে হয় আপনি স্ট্রাক নো ডাউট খুবই ভালো বলেন জোর আছে আপনি জোর দিয়ে পিট করে চলে আসছে কিন্তু কথা বিচার স্ট্রাকের কথা বলছি কিন্তু আমার কাছে বুমরা কিন্তু ডিফারেন্স মনে যে ছয় বলে যদি পাঁচটা লাগে বুমরা কিন্তু আটকা দিতে পারবে এইরকম একটা বলার আমার কাছে মনে হয় তো দুটো প্রত্যেক টিমেই কিন্তু সব টিমের ক্যাপ্টেনা চিন্তা করে তার কী বোলারটা কোনটা তো এই কী বোলারকে মেন মেন টাইমটাতে ইউজ করবে যে মেন মেন সময় কোন কোন সময় উইকেট ফেলতে হবে কোন কোন সময় তার হচ্ছে ট্রাম্প কার্ড বেসিক্যালি ট্রাম্প কার্ড যে আমি না লাগা পর্যন্ত ইউজ করবো না যখনই লাগবে তখনই আমি ইউজ করবো বাট তার সময়টাকে আমি ধরে রাখার চেষ্টা করবো যত ম্যাক্সিমাম ওভারগুলো ধরে রাখতে পারবে তত সুবিধা হবে যে না আমি অন্য বোলারকে দিয়ে আমি উইকেটগুলো বের করা আর যখনই আমি পারবো না তখন তাকে ইউজ করা সেটাই

বাট খেলাটা ভালো লাগে নাই যেভাবে খেলছে এই ইন্টারন্যাশনাল লেভেলে আমার কাছে মনে হয় যে আরও আইটু ভালো খেলা ছিল হয়তো বলতে পারে অনেকে যে নার্ভাস হয়ে গেছে বা ঘাবায় গেছে এরকম হতে পারে হতে পারে বাট এই লেভেলে কিন্তু এত নার্ভাস হওয়ার কথা না যতটা আপনি মিস করেছে যতটা রং ডিসিশন নিয়েছে আপনি ধরেন একজন ভালো বোলার বল করছে না দেখা যে ক্যাপ্টেন নিজেই বল করে আছে এবং লাস্ট ওভার বল করার জন্য এরকম না আলা প্লেয়ারকে দিয়েই তো বল করাবেন এবং শুধু তাই না লাস্ট ওভার হয়তো দেখা যে আর কোনো চয়েস নেই সে করলো কিন্তু তার আগেও কিন্তু অন্য বোলারকে দিয়ে সে বল করতে হতো যে বোলারটা আমি বলবো যে স্পিনার আপনি যদি আট ওভারে বত্রিশ রান দিয়েছে ওই বোলারটাকে বল না করে আমি ফার্স্ট বোলার বল করে যাচ্ছি তো এই এই জায়গাতেই মানুষের মধ্যে চিন্তা এবং আমার কনফিউশন এবং বেশ কিছু জায়গায় হয়তো ক্যাচিংয়ের কিছু জায়গা ছিল যদিও যে ক্যাচটা মিস করেছে অনেক মানুষ হয়তো ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি যে আরে এই ক্যাচটা ধরলো না ইচ্ছা শুধু দেখলো যে বলটা ছাড়ার জন্য দেখলো আসলে তা না যে ক্যাচটা ছেড়েছে সে কিন্তু খুব একটা ভালো ফিল্ডার না আপনি যদি দেখেন আজগর আজগর কিন্তু বেসিক্যালি এর আগে বাংলা আফগানিস্তান টিমের ক্যাপ্টেন ছিল আর সবচেয়ে ওই টিমের সবচেয়ে মাল ফিল্ডার ফিল্ডিংয়ের দিকে যদি জানেন আমাকে বলবো যে আফগানিস্তান এবং পাকিস্তান একই টাইপের ফিল্ডার মানে ম্যাক্সিমাম টাইপের ওই ওই ধার করে

এইরকম উইকেট বা আমি বলব যে স্ট্রাইক যদি নেয় তারা ডিজার্ভ করে এই সময়ের বেস্ট বোলার আপনি অন্য কেউ যদি লাকিলি পেয়ে দো তাহলে ভালো লাগতো না অনেক সময় থাকে না যে লাকিলি একটা প্লেয়ার অনেক গোল দিয়ে হায় স্কোরার হয়ে গেছে বাট আমার কাছে মনে হয় যে এইটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে ধরেন লিগ সিস্টেমে যদি খেলা হয় তখন কিন্তু কোয়ালিটি ব্যাটসম্যান কোয়ালিটি বোলারের অপরচুনিটি বেশি থাকে যখনই আপনি ধরেন ওই যে গ্রুপ ওয়াইজ খেলা হয়

যে বেস্ট তারা পারফর্ম করছে তারা কিন্তু কোথাও আটকাচ্ছে না ব্যাটিং দিয়ে হয়তো কোনো রকম একটু অস্ট্রেলিয়া আটকাছে বোলিং দিয়ে কভার করে ইন্ডিয়া টিম ব্যাটিং দিয়ে একটু আটকাচ্ছে বোলিং দিয়ে কভার করছে তার মানে কি তাদের সবগুলো স্ট্রেন্থ এরকম ভালো আছে আর অনেক টিম আছে যে আপনি একটা ম্যাচ একটা ব্রিডার বড় বড় প্লেয়ারকে দিয়ে আপনি ম্যাচ জিতে দিতে পারেন কিন্তু ধারাবাহিক ম্যাচ জিতার জন্য ভালো দল লাগে সেটা আমি সন্দেহ নেই আমরা এই বিষয়ে আরো কথা বলবো একটা বিরতির সময় হচ্ছে দর্শক আপনারা দেখছেন বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার উনিশ আমাদের সঙ্গে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট তাকে নিয়ে ফিরছি বিরতির পর বিশ্বকাপ ক্রিকেট দু হাজার উনিশ সৌজন্যে মেক্সিকো এলপিজি যখন তখন স্পোর্টস সাত দিন মেয়াদে তিনজিবি এখন মাত্র একশো আট টাকায় ইন্ডিপেন্ডেন্ট চব্বিশ ঘন্টা এই খবর বিরতির পর ফিরে এলাম বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার উনিশ অনুষ্ঠানে আমরা মিচেল স্টার্কের প্রসঙ্গে ছিলাম এর মধ্যে চব্বিশ উইকেট হয়ে গেছে বিশ্বকাপে মানে এক বিশ্বকাপে রেকর্ড হচ্ছে গ্লেন ম্যাকগ্রার দুই হাজার সাতে ছাব্বিশ উইকেট এখন অস্ট্রেলিয়া কিন্তু দুটো ম্যাচ পাচ্ছে গ্যারান্টিড কারণ গ্রুপের শেষ ম্যাচ পাবে এবং সেমিফাইনাল তো পাচ্ছেই তাতে করে রেকর্ডটা বোধহয় এবার ভেঙে যাওয়া নিয়ে কোনো সংশয় নেই না রেকর্ড ভেঙে যাওয়াটা খুবই স্বাভাবিক দুটো ম্যাচ আছে স্ট্রাকের মতো বোলার প্রত্যেক দিনই কিন্তু এবারে যে উইকেট পেয়ে যাচ্ছে চার উইকেট তিন উইকেট পাঁচ উইকেট কিন্তু প্রত্যেক পাচ্ছে বাট আমি একটা জিনিস একটু এই সুযোগে জানিয়ে দিতে চাই প্রথম দুজন হচ্ছে অস্ট্রেলিয়ান এবং দুজনেই ওপেনার ওয়ার্নার এবং স্মিথ ফিঞ্চ ফিঞ্চ দুজন এবং তারপরে আমাদের সাকিব বাট অস্ট্রেলিয়ান দুজন আছেন পাঁচশোর উপরে একজন পাঁচশো ষোলো একজন পাঁচশো চার সাকিব চারশো ছিয়াত্তর সেই হিসাবে দুই তারিখ আমরা আশা করি সাকিব আবার টপকে যাবেন তাদের আমি আশাবাদী যে খুবই সাকিব যদি যায় এটা আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট এমনিও তো ও যেটা করে দিচ্ছে অসাধারণ কাজ করেছে তারপরে একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশ টিমের পারফরমার হিসেবে যদি এই ওয়ার্ল্ড কাপে যদি হাইস্ট হিসেবে ঢুকতে পারে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আপনি চিন্তা করে দেখেন যে আমরা এই ওয়ার্ল্ড কাপের আগে কিছুদিন আগের ওয়ার্ল্ড কাপে বলেন আমরা আনাটক হিসেবে আসছিলাম কিন্তু বাংলাদেশ নতুন একটা দল আসছি ডে বাই ডে আমরা যে উপরের দিকে যাচ্ছি সাকিব কিন্তু অলরেডি প্রুভ করেছে যেন নাম্বার ওয়ান অলরাউন্ডার এই পুরোড এর্বার ওয়ান তিনবার ওয়ার্ল্ড সে খেলছে কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপ খেলছে বেস্ট অলরাউন্ডার হিসেবে এখন বেস্ট ব্যাটসম্যান হিসেবে যদি যাই হাই স্কোর কিন্তু কম ব্যাপার না এবং সাথে বলিংও করছে এটা আমি বলবো যে তার মানে হচ্ছে যে এই সাকিবের কারণে আমাদের লোকাল ডোমেস্টিক প্লেয়ার যারা আছে ইয়াং প্লেয়ার যারা বাচ্চারা যারা আছে প্রত্যেকটা স্কুল কলেজে সবাই কিন্তু হয় না যে তাকে ফলো করা শুরু করবে তার পারফরমেন্স এবং ভয় পাবে না সাকিব ভাই তো বাংলাদেশে সাকিব এর রক্ত তো আমাদের মতো সাকিব ভাই তো এখানে এটা দেখে কিন্তু বেসিক্যালি কি হয় ধরুন আমরা এক্সাম্পল আজ থেকে যখন তিরিশ বছর আগে যখন আমরা খেলা শুরু করেছি আমরা কিন্তু সবসময় টিভিতে দেখতাম যে ইমরান খান কীভাবে খেলে গাবাসকার কীভাবে খেলছে কিন্তু ওদের সাথে খেলতো ওয়াসিম আক্রমণ তো ও জন্মগতভাবে অনেক গোলজালিয়ে তৈরি হয় আর আমরা কিন্তু জন্মগতভাবে খুব ছোট গোলজাল নিয়ে তৈরি হয়েছি এবং কথা বলছি তো এখন যখন সাকিব ভাই এবং মুশফিক ভাই বা তামিম ভাই যখন ওয়ার্ল্ড ক্লাস পারফর্ম করবে তখন কিন্তু আমার তার ছোটো ভাইরা কিন্তু মানে কে ইন্ডিয়া কে পাকিস্তান কেমন কেয়ার করবো আমি তো এদেশে খেলি সেটাই তো সেই মানসিকটা খুব মানসিকতা খুব বড় প্রাপ্তিটা এখানে তারপর টু বি ভেরি অনেস্ট বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের কোন ব্যাটসম্যান এক বিশ্বকাপে পাঁচশোর উপর রান করে ফেলবেন

মুসফিকের জন্য অপরচুনিটি কম বিক মুশফিক হচ্ছে ব্যাটিং করবে তো এই কম তো আমার মনে যে তামিমের এই অনেক সুন্দর ছিল সেটাই আমরা আবার একটু ভারত আর ইংল্যান্ড ম্যাচে ফিরে আসি এই ম্যাচে আসলে বেন স্টোকসের কথা আমরা আলাদাভাবে আলাপ করছিলাম যদিও তার ইনিংসগুলো অনেক ক্ষেত্রে দলকে যেতে পারেনি এমন টাইমে ফর্মে যখন দল আসলে মিলাতে পারছে না হিসাব তারপর স্টোকস তো এই ম্যাচের জন্য একটা কি ফ্যাক্টর স্টোকস প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো খেলছে আপনি ধরেন ইংল্যান্ড টিম খারাপ অবস্থায় আছে স্টোক তাও খেলেছে আমার মনে হয় যে শুধু অলরাউন্ডার হিসেবে দেখলেই হবে না ওর ব্যাটিংয়ের চিন্তা ভাবনা কিন্তু অনেক আলাদা আপনি যদি দেখেন সে যখন ব্যাটিং করে খুব মানে ক্যালকুলেটিভ ব্যাটিং করে এমন না যে শুধু হার্দিক পান্ডের মতো মারছে হার্দিক পান্ডেও ভালো খেলে মজিনা না খারাপ কিন্তু সে কিন্তু খুব ক্যালকুলেটিভ সে যখন মারার তখন মারছে বাট প্রবলেম হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড টিমের কেউ তার সাথে পার্টনারশিপ বিল্ড আপ করছে না যে সে একটা পার্টনার একটা এসে তাকে এক দুই করে তাকে খেলাবে সেই আমি বলবো পার্টনারশিপটা ডেভেলপ করেছে না ফলে কি সাইড থেকে ও স্ট্রোক রান করছে আর দিক থেকে উইকেট চলে যাচ্ছে ওর প্রেশার পড়তেই আছে তো সেই পার্টনারগুলোকে পাচ্ছে না

যারা যদি তো রান রেট ভালো তারপরে নিঃসন্দেহে যে রান আছে সেটা অন্য টিমকে দেড়শো দুশো তিনশো রানে জিততে হবে তাহলেও আপনি হয়তো ওইটা কাভার করতে পারবে তো আর ইন্ডিয়া টিম তো এত খারাপ না যে আপনি হেরে যাবে বা রান রেটও খারাপ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমার মানে ইন্ডিয়া টিম কিন্তু এই একটা সুযোগ দুটা ম্যাচের মধ্যে হয়তো কিছু

সো কি অসাধারণ রিপ্লেসমেন্ট এটা হচ্ছে কি জানেন একটা সময় ছিল অস্ট্রেলিয়া টিমে আপনার খেয়াল আছে কি জানেন আজ থেকে ধরুন পনেরো ষোলো বছর গিল যখন খেলতো যেই আসতো যে আসতো সে পারফর্ম করতো এবং তার পরের ম্যাচে তো সে বোঝাতো না সিনিয়র প্লেয়ার একটা ম্যাচ রেস্ট নিয়েছে তার জন্য সে চান্স পেয়েছিল তো ইন্ডিয়া টিমটা হচ্ছে এরকম আপনি ধরেন রেডি টু প্লে যে প্লেয়ারটাকে আপনি খেলাবেন ওই প্লেয়ারটা এমন একটা পারফর্ম করবে মানে জায়গা ধরে ফেলেছে সেটাই তো হয়তো দেখাল যে কিছু প্লেয়ারের জায়গা তো আসলে ধরতে পারবে না যতই হোক আপনি যতই ইয়াং প্লেয়ার পারফর্ম করুক যেমন ধোনি বলেন বা বিরাট কোহলি বলেন তারা হচ্ছে প্রুভেন তারা অলরেডি স্টাবলিশ জায়গা তো তারপরে আমি বলবো যে ইন্ডিয়ার কালচারটা ভালো এই জন্য তারা পারে তারা হার্ড ওয়ার্কিং তারা ম্যাচ জিতানোর উইনিং হ্যাবিটটা বিকজ ওই আইপিএল থেকে প্রচুর জিনিস শিখেছে তারা এবং ইন্ডিয়ান প্লেয়াররা খুব ভালো লার্নার আপনি আমি বলবো না যে সবাই ক্রিকেট খেলছে খেলছে না তা বলবো না সবাই কিন্তু আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজ খেলছে সবাই খেলছে লার্নারটা খুবই লার্নিংটা খুবই ভালো তারা ইন্ডিয়ান প্লেয়াররা ডেভেলপ করতে চায় এবং খুব হার্ড ওয়ার্কিং তারা মেধাগত দিক দিয়ে অনেক দিন আগে থাকে এস ক্যাপ্টেন ইয়ন মর্গান তো চাপে থাকবেন এবং আছেন বোঝা যায় দেখেন আমি আমার মর্গান হয়তো অনেক ভালো প্লেয়ার হয়তো হতে পারে ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন হতে পারে বাট আমি কখনো বড় ম্যাচে কখনো দেখি নাই যে ভালো কিছু করতে টিম ইংল্যান্ড হয়তো অনেক বড় ম্যাচ চাপের সময় টিম ইংল্যান্ড অনেক ভালো বাট আমি বড় ম্যাচে থাকে না যেমন ধোনি বা আপনি ধরুন এবিডি এবয়ার্স বা অস্ট্রেলিয়ার উদাহরণ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি বলবো যে ওরকম দেখি নাই ধরেন আপনি ভালো প্লেয়ার বড় ম্যাচটা ইম্পর্টেন্ট আপনি বড় ম্যাচে কি করছেন যেমন আজকে আজকে একটা বড় বড় ম্যাচ ম্যাচ আমার কাছে এইটা এইগুলো হচ্ছে এবং পাঁচ ম্যাচে রান করেন না এক ম্যাচে রান করেন কথা বলছেন বরঞ্চ আমি রুট অনেক বড় উঁচু মানে প্লেয়ার তো অনেক ভালো উইলিয়ামসন অনেক বলবো যে অনেক মানে ক্যাপ্টেনের মতো নক করে আসে তো সেই জায়গাগুলো আমার মানে অনেক পিছে আছে মর্গান হয়তো মর্গান অসাধারণ প্লেয়ার হতে পারে এরকম একটা প্লেয়ার আমি বলি যেটা হচ্ছে ইংল্যান্ড টিমেরই হাজার হাজার রান আপনি গ্রাম হিকের কথা বলছিলেন সম্ভবত ইংল্যান্ডের তার অনেক রান ছিল কিন্তু জাতীয় দলের হয়ে তিনি সেভাবে ডেলিভার করতে পারেননি আজকে সম্ভবত একটা রানের খেলা হতে যাচ্ছে কিন্তু এমনিতে ওয়ার্ল্ড কাপে মনে হয় এই ম্যাচটা বাদ দিল হঠাৎ করে কি রানের খেলাটা বন্ধ হয়ে গেছে এবং বাকি টাইম কি এরকমই হবে যে বোলার ব্যাটসম্যান সবাই সমান সুযোগ পাবে ব্যাটসম্যানের রান করতে একটু কষ্ট হবে এটা হওয়ার স্বাভাবিক ওয়েদারের একটা ব্যাপার আছে আপনি যদি দেখেন প্রথমে ইনিশিয়ালি যখন ছিল তখন কিন্তু অনেক ঠান্ডা ছিল আমরা যখন খেলাগুলো দেখেছি তখন কিন্তু সব সোয়েটার ওয়েটার লাগে কিন্তু ঠান্ডার মধ্যে খেলা দেখছে বা খেলছে তো যখনই আপনার ওয়েদার চেঞ্জ হবে উইকেটগুলো আসতে বিহেভ চেঞ্জ হতে পারে এবং আমি বলবো যে এবং ওই মাঠেই খেলা হচ্ছে তো ওই উইকেটগুলোই ইউজ করছে সব কিছু মিলে ধরুন এবং এটা কিন্তু মানে সবসময় কালচারই এরকম যে ইংল্যান্ডের প্রথমে ইনিশিয়ালি আপনার অনেক ঠান্ডা থাকে উইডি থাকে তখন হয়তো ঠান্ডা মুভমেন্ট থাকে আবার যখন সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে বাট এখন হবে কি ধরেন যাদের স্পিন ডিপার্টমেন্টটা খুব ভালো এই মুহূর্তে তাদের আস্তে শুরু হবে তো আমার মনে হয় যে ইন্ডিয়ার জন্য এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু খুব মানে আমি বলবো যে আহ চোখের সামনে দাঁড়ায় আছে যে সুন্দর সুন্দর দুটো স্পিনার আছে

কোনো সন্দেহ নেই কারণ আসলে যদিও বাংলাদেশের এখনো সেমিফাইনাল হিসাব নিকাশ ঝুলে আছে অনেক হিসাব নিকাশ আছে তারপরেও মানে প্রেক্ষাপট বলছে যে বাংলাদেশের জন্য এই কন্ডিশনটা আসলে খুবই কার্যকর কন্ডিশন যদিও আমাদের একটু হলেও ব্যাড লাগছে আমাদের শেষ দুটো ম্যাচ হচ্ছে উপমহাদেশের দলের সঙ্গে ইন্ডিয়া এবং পাকিস্তান এখানে যদি আপনি যে কথাটা শুরুতে বলছেন নিউজিল্যান্ড বা ইংল্যান্ড এরকম ম্যাচ হলে আমাদের ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমরা কাগজ কলম সবকিছু একটা ওজনের ব্যাপার থাকে না যে কোন কাগজ কোন টিমটা কত বড় সেইখানে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড কিন্তু প্রথমেই তারা বেরিয়ে গেছে আমাদের সাথে খেলায় আজকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড এখন এসে যে স্পিডে এসে ধরা গেছে এই খেলাগুলো যদি আমাদের পরের দিকে থাকতো আমার মনে যে আমরা অনেক অনেকখানি আগে যেতে পারতাম কোনো সন্দেহ নেই এমনিতে নিউজিল্যান্ড দারুণ একটা শুরু করলো মানে ওয়ার্ল্ড কাপে তারপরে যে এভাবে যে ছিটকে যাওয়া যাচ্ছে না হয়তো কিন্তু তারপরে তাদের যে পারফরমেন্স লাস্ট গতকালও তারা দুশো তেতাল্লিশে আটকে দিয়ে নিজেরা একশো সাতান্ন রানে আউট স্পষ্ট ব্যবধানে হার কি মনে হয় নিউজিল্যান্ড কি আসলে মেধায় ঘাটতি না ওরা সব সময় এরকমই আসলে টিম ভালো বাট কিছুটা বলব যে ফার্মিং মানে থাকে না আমরা আমরা সাথে ড্রেসিং রুমে বলি যে একই সাদা সিদা টাইপের মানে থাকে না ওই ওই কনসেপ্টের সাথে অ্যাডজাস্ট করি না কতটা দিদি করা যায় যেটা ট্যালেন্ট হচ্ছে আমি বলবো যে এই সাবকন্টিন্ট এই সাবকন্টিন্ট প্লেয়াররা দেখবেন যে ইন্ডিয়া বলেন বা বাংলাদেশ বলেন বা আপনি পাকিস্তান বলেন এনারা কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো ন্যাচারাল ট্যালেন্ট দিয়ে তারা যে কোনো এটা অস্ট্রেলিয়ানও পারে অস্ট্রেলিয়ানরা ইংল্যান্ড পারে না ওইভাবে নিউজিল্যান্ড পারে না বা সাউথ আফ্রিকা পারে না কিন্তু অস্ট্রেলিয়া পারে বিকজ অস্ট্রেলিয়ানরা টাফ ক্রিকেট খেলে অস্ট্রেলিয়াতে ওয়েদারটাও কিন্তু এরকম টাইপের কখনো কখনো খুবই ঠান্ডা আছে কখনো কিন্তু এরকম গরম জায়গাও আছে যেখানে কিনা এবং তারা ওইভাবে তৈরি তৈরি করে করে ওইভাবে আমরা স্পিন টাকা খেলব হঠাৎ করে গত কিছুদিন মানে এর ভুল ভ্রান্তি একটু বেশি চোখে পড়ছে আপনি যদি ফলো করেন লাস্ট ওয়ান উইকে রিভিউ নিয়ে সাকসেস হচ্ছে ব্যাটসম্যান বোলাররা এবং আম্পায়ারদের বারবারই ওই যে সিম্বলটা দেওয়া লাগছে যে তারা স্বীকার করছে তাদের ভুল হচ্ছে এটা বিশ্বকাপ যখন শেষ দিকে তখন এটা আসলে একটু হলেও টেনশনের জন্ম দেয় দেখেন আমি জানি না আজকে বলে যাই আমার কাছে মনে হয় দিন বদলাইছে আপনাকে আম্পায়ারিংও বদলাতে হবে কীভাবে বদলাতে হবে যে আজ থেকে ধরুন তিরিশ বছর আগে যখন আম্পায়ারিং করতো তখন বয়স্ক মানুষ আম্পায়ারিং করতেন আমি কাউকে শ্রদ্ধার সাথে বলছি তখন কিন্তু একটা জাজ থাকবে দাঁড়িয়ে থেকে আম্পায়ারিং তার কাছে সততা থাকবে খারাপ হোক ভালো হোক সত থাকবে এটা হচ্ছে আম্পায়ারিং ছিল একটা সময় কিন্তু এখন যে টেকনোলজিগুলো আছে আপনার চোখেরও আই কন্টাক্টেরও ভালো থাকতে হবে আপনার ফিটনেস ভালো থাকতে হবে আপনি এমন বলেন তো চল্লিশ বছর পরে কোন মানুষ চোখের যদি কমতে থাকে না

ও আম্পানিং তো একটা আমি বলব ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে এমন হতে পারে যে অনেকে অনেক ছেলে ক্রিকেট খেলা থেকে ইঞ্জুরি এসে আম্পানিং আসছে বা আসছে ভালো আম্পানিং করছে চোখের জ্যোতির ব্যাপার আছে হিসাবের ব্যাপার আছে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে আপনি ধরেন মুভমেন্ট স্লো ধরেন হয়তো দেখালো যে চোখের আইটা হয়তো নাও ভালো হতে পারে তো এই সব কনসেপ্টের মধ্যে আমার মানে যে অনেক অ্যাড ফাস্ট হয়ে গেছে খেলা এখন আর স্লো নাই খেলা আপনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ফাস্ট তো ওই জন্য আমার কাছে মনে হয় যে এই কনসেপ্ট থেকে আস্তে আস্তে আমার মানে যে ইয়াংয়ের পিছিয়ে চলে আসা ভালো সেটাই কারণ আমরা আসলে বিশ্বকাপের শেষ দিকে আমি জানি না আমি রং হতে পারি বাট আমার কাছে মনে হয় এই কনসেপ্টে যাওয়া উচিত বিকজ আপনি পঞ্চাশ বছর বয়সে আপনি তো চোখের একটু প্রবলেম হতেই পারে না কালকেই যেমন একটা ওভার রশিদ খানের একটা ওভার মনে হচ্ছিল যে রিভিউ ছিল না আর মানে বিকজ ইউজ করা হয়ে গিয়েছিল তখন একটা এলবিডাব্লিউ ছিল কিন্তু আম্পায়ার দিলেন না রিভিউ নেওয়ার উপায় নেই তো মানে এখন যেহেতু হিসাব নিকাশ অনেক জটিল সামনে নকআউট আউট ম্যাচ সেমিফাইনাল খুব দূরে নয় এরকম সময় আসলে জেনুইন আম্পায়ারিং মানে আমি ভুলভ্রান্তি মুক্ত আম্পায়ারিংয়ের কথা বলছি এটা খুব জরুরি হয়ে দাঁড়াবে তারপরও টেকনোলজির কারণে হেল্প আছে আপনি যদি দেখেন একটা সময় কিন্তু অনেক সময় ছিল যে কিছুটা ফেভার ছিল অনেক কিছু দল ছিল যে দলগুলো একটু অ্যাডভান্টেজ নিতে পারত বাট এখন কিন্তু এই যে রিভিউর কারণে কিন্তু কঠিন হয়ে গেছে বাট একটা জায়গায় এখন আমার মানে আপডেট করা উচিত যেটা হচ্ছে হালকা একটু লাগলে আম্পায়ারস কল যদি এস থাকে হালকা একটু লাগলে আউট তো সেই জায়গাগুলো আমি শিওর যে ধরনের আইসিসি প্রত্যেক দিনই আপনি চেঞ্জ করছে বাট আরও এই ডিপার্টমেন্টটা নিয়ে আরও অনেক কাজ করার করার আছে ছিল এবং আছে আমি মনে যে আরও বেশি কাজ করা উচিত বিকজ আপনি যখন একটা ইভেন্ট করবেন তো ইভেন্ট শুধু না এটা তো ধরেন একটা প্রসেসিং প্রক্রিয়া তো আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করে এমন কিছু করবে যেন এগেনস্টেও না যায় ফরেও না যায় সেটাই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা আবার এই ম্যাচটা ব্যাক করতে চাই ইন্ডিয়া ইংল্যান্ড ইংল্যান্ড চাপে থাকবে ইন্ডিয়া তুলনামূলক রিল্যাক্সড তারপরও এই ম্যাচে কি কি বিষয় পার্থক্য গড়তে পারে দুদিনের দলের মধ্যে

তারা চেষ্টা করবে আমি বলবো যে রোহিত শর্মা কোহলি এবং ধোনি এই তিনটা উইকেট হচ্ছে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে একটা বড় রান চলে আসতে হ্যাঁ এইখান থেকে এই তিনটা প্লেয়ার কাছে আর বাকি যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলো তো ক্রিকেট খেলবে কিন্তু বড় স্ট্রাইক রেট অনেক বেশি থাকবে তা না কিন্তু আপনি যদি ধেওয়ান নাই সেখানে এই তিনটা প্লেয়ার হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার যে এই তিনটা প্লেয়ার হার্দিক পান্ডে তো অনেক পরে আছে এই তিনটা প্লেয়ার আপনাকে খেলা বানাই দিতে পারে সেটাই একই সঙ্গে দলের মধ্যে একটা ফিল্ডিং এরও লড়াই হবে কারণ দলই আসলে দারুণ ফিট টিম এ বিষয়ে কোনো সন্দেহ টিমের ফিল্ডিং এর ঘাটতি খুব কম আমার কাছে মনে হয় যে একই রকম অনেক ইম্প্রুভ করে ইন্ডিয়া ইন্ডিয়াকে এখন আর পিছিয়ে দেখাবার নাই বাট দুটো টিমের মধ্যে অনেক সমান সমান যদি বলা যায় ফিল্ডিং ডিপার্টমেন্টটা সমান সমান বাট বরঞ্চ আমি বলবো যে ইংল্যান্ড টিমের কিন্তু মিস হতে পারে অনেক সময় এনারা ভুল করে অনেক অনেক মিস করে কিন্তু ইন্ডিয়া টিমের আমি এখন বন্ধুভাবে দেখিনি যে মিস করেছে খালিদ নাসুল পাইলট আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার ধন্যবাদ রাখি ভাই দর্শক আপনারা তখন দেখছিলেন বিশ্বকাপ ক্রিকেট দুই উনিশ আবারও বাংলাদেশের কথা বলি বাংলাদেশের জন্য এই ম্যাচটা যেটা ইংল্যান্ডের মুখোমুখি হবে ইন্ডিয়া সেখানে ইন্ডিয়ার জয় পাওয়াটা একটু বেশি জরুরি কারণ তাহলে বাংলাদেশের জন্য হিসাবটা একটু সহজ থাকবে আমরা সবসময় বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে দেখার চেষ্টা করছি তারপরেও এটি একটি বড় ম্যাচ আমরা সেই ম্যাচটি উপভোগ করব সবাইকে ধন্যবাদ